সিলেট সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণী ছাত্রদের আইসিটি বিষয়ে ক্লাসে স্বাগতম। আজ আমরা আইসিটি বিষয়ে ডিজিটাল ডিভাইস অধ্যায়ে লেসন নাম্বার 8 পড়াশোনা করব। লেসন নাম্বার 8-এ আছে সর্বজনীন ও বিশেষ কিট। গত ক্লাসে আমরা যৌগিক গেট করেছিলাম। যৌগিক গেট হচ্ছে দুই ধরনের গেটের সংমিশ্রণে হয়, সর্বজনীন ও বিশেষ গেট। সর্বজনীন গেট আমরা বলেছিলাম ন্যান গেট এবং নর গেটকে বলা হচ্ছে সর্বজনীন গেট। এবং কেন ন্যান গেট এবং নর গেটকে সর্বজনীন বলা হচ্ছে, কারণ হচ্ছে এদের দ্বারা আমরা মৌলিক গেট গুলো তৈরি করতে পারি। গত ক্লাসে নর গেটের সাহায্যে আমরা মৌলিক গেট এন্ড অর নট আমরা তৈরি করেছি, দেখিয়েছি। আর আজ আমরা সর্বজনীন গেট ন্যান গেটের সর্বজনীনতা বাস্তবায়ন দেখাব। কিভাবে ন্যান গেটের সাহায্যে আমরা এন গেট, নট গেট এবং হচ্ছে অর গেট তৈরি করতে পারি। তো প্রথমেই আসি আমরা একটা ছবি, প্রথমে দেখো এই যে উপরে ছবিটা, এখানে ন্যান গেট কে আমরা করেছি হচ্ছে কি ইনভার্টার বা নট গেটে পরিণত করেছি। কিভাবে এই ন্যান গেটে, ন্যান গেট হতে নট গেট তৈরি করতে গেলে এই ন্যান গেটে যতগুলো ইনপুট আছে, যে ইনপুট গুলো সব শর্ট করে দিতে হবে। শর্ট করে দেওয়া মানে হচ্ছে একই প্রান্তে নিয়ে আসতে হবে সবগুলোকে। যখন একই প্রান্তে নিয়ে আসা হবে তখন কি হবে, এই এ এবং এ ইন্টু বি না হয়ে এ ইন্টু এ হবে। আর এ ইন্টু এ যখন আসবে, এ ইন্টু এ যখন আসবে তখন আবার এটা বাইরে এসে কি হবে, ইনভার্টেড হয়ে যাবে। ইনভার্টেড হয়ে গেলে কি হয়ে গেল, এ এ কমপ্লিমেন্ট কি হলো, এ ইন্টু এ মানে হচ্ছে এ, আবার তার কমপ্লিমেন্ট কি হচ্ছে, এ হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুটে এ পেয়েছি, আউটপুটে কি পেয়েছি, এ কমপ্লিমেন্ট, মানে হচ্ছে এটা নট গেট হিসেবে কাজ করছে বা ইনভার্টার হিসেবে কাজ করছে। এরপরে আসি আমরা এন গেট, ন্যান গেট কে কিভাবে আমরা এন গেটে পরিণত করতে পারি। এটা তো খুবই সহজ, একটা ন্যান গেটের সামনে যখন আমরা একটা ন্যান গেট বা একটা ইনভার্টার লাগাই দিব তখন কি হবে, ন্যান গেট কে যেহেতু ইনভার্টার হিসেবে ব্যবহার করা হয় তো ন্যান্ড কে আবার ইনভার্ট করলে কি হয়, তোমার আবার পূর্বের মানে এন্ড গেট হয়ে যাবে। মোট কথা হচ্ছে যে উল্টো জিনিসটাকে আবার উল্টো করলে কি হবে, আবার কি হয় আগের অবস্থায় ফিরে আসে। ঠিক সেরকম এ এবং বি হচ্ছে ইনপুট, সেই ইনপুট এ এবং বি এটা বাই বের হলো যখন, তখন এ বি কমপ্লিমেন্ট হিসেবে আসলো এই দুইটা, আবার আমরা শর্ট করে দিই এই আউটপুটটা, এটা দুইটা ইনপুটে আমরা শর্ট করে দিয়ে একসাথে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিলে এটা ইনভার্টার হিসেবে কাজ করবে, ইনভার্টার হলে কি হবে, এ বি হয়ে যাবে। এ বি কমপ্লিমেন্ট কি হয়ে যাবে, এ বি হয়ে যাবে, বা এ বি একটা তোমার এন্ড গেট হিসেবে ব্যবহৃত হবে। এরপরে চলে আসি আমরা নর গেট বাস্তবায়ন, অর গেট বাস্তবায়ন। অর গেট বাস্তবায়নে আমাদের তিনটা ন্যান গেট লাগবে। ঠিক আছে, প্রথমে যে দুইটা ন্যান গেট যেটা আছে, দেখো এই প্রথম দুইটা ন্যান গেটে আমরা কি করব, দুইটাতে শর্ট করে দিলাম। তো এটা শুধুমাত্র একটা ইনপুট হলো, এখানে ন্যান গেট আছে এটারও শুধুমাত্র একটা ইনপুট হলো। এই ইনপুটটা বের হয়ে এসে কি হবে, কমপ্লিমেন্ট হবে, এটাও কমপ্লিমেন্ট হবে। কমপ্লিমেন্ট হওয়ার পরে দুই কমপ্লিমেন্ট যখন যাবে যে এই দুইটা কি হবে, আবারও কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, তারপর আমরা সেই থিওরেম অনুযায়ী আমরা বলতে পারি এখানে কি আসবে, এ প্লাস বি আসবে। ঠিক আছে, আমরা পড়েছি ডি মর্গানস থিওরেম অনুযায়ী, এখানে আমরা দেখা যাবে যে এ বি কমপ্লিমেন্ট, এ প্লাস এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট সমান হয়ে যাবে এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সমান হয়ে গেল এ, আর বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে বি। এই যে এই থিওরিতে এটা পাই আমরা ডি মর্গানস থিওরেম। তাহলে এ বি ইনপুট কি হয়ে গেল, এ বি ইনপুট তোমার এ প্লাস বি হলো, অর গেটের মতো সে আচরণ করলো। তার মানে তিনটা ন্যান গেট দিয়ে আমরা অর সার্কিট তৈরি করতে পারি। প্রথমে দুইটা ন্যান গেট, তারপরে এদের এদের আউটপুট দুইটা,
ন্যান্ড গেটের ইনপুট হিসেবে কাজ করবে, তারপর যে ডি মর্গানস এর থিওরেম অনুযায়ী এটা কিভাবে ভাগ হয়ে যায়, তোমার কি হবে তোমার অর গেটের মতো কাজ করবে। এখন আমরা আসি সর্বজনীন গেটের পরে বিশেষ গেট। বিশেষ গেট হচ্ছে দুই ধরনের গেট, একটা হচ্ছে এক্স অর আর এটা হচ্ছে এক্স নর। দেখছো এক্স নর কে এক্স অর এবং এক্স নর গেট। এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেটের চেহারা দেখো। দেখছো এটা কিন্তু এটা বাদ দিলে কিন্তু এটা হয়ে যাবে শুধুমাত্র অর গেট, আর যখনই আমরা এখানে একটা পাকা দিব তখন এটা হয়ে যাবে এক্সক্লুসিভ অর গেট। ঠিক আছে, তো এই এক্সক্লুসিভ অর গেটটা কি হলো, এ এবং বি তোমার এই যে এইটা মানে সাইনটা এটা কিন্তু এক্সক্লুসিভ সাইন। ঠিক আছে, এর আগে আমি তোমাদের পড়িয়েছিলাম, তো এটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি। তো এই এক্সক্লুসিভ অর গেটের যে মানে ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্যটা হচ্ছে তার যে যদি উভয় ইনপুট জিরো হয় তাহলে আউটপুট জিরো হবে, বা উভয় ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট জিরো হবে। তার মানে হচ্ছে আউটপুট লো পেতে গেলে একই ধরনের ইনপুট হতে হবে, একই ধরনের ইনপুট যদি হয় তাহলে আউটপুট কি হবে, লো হবে। আর যে কোনো বিজোড় সংখ্যক যদি ইনপুট লো হয় বা হয় তখন আউটপুটে কি পাবো, আমরা হাই পাবো। ঠিক আছে, এই হলো গিয়ে এক্সক্লুসিভ অর গেটের কার্যপ্রণালী। তাহলে এক্সক্লুসিভ অর গেটে ইনপুটে জোর সংখ্যক জিরো বা জোর সংখ্যক ওয়ান থাকলে আউটপুট হবে জিরো, আর বিজোড় সংখ্যক ওয়ান অথবা বিজোড় সংখ্যক জিরো হলে আউটপুট হবে ওয়ান। ঠিক আছে, তো এই গেল আমাদের বিশেষ গেট। বিশেষ গেটের দেখো এই এক্সক্লুসিভ অর গেট, আমরা মৌলিক গেট দিয়ে এক্সক্লুসিভ অর এর লজিক চিত্র আমরা বাস্তবায়ন করতে পারি। এই যে এটা দেখো, এটা যেহেতু এক্সক্লুসিভ বি কে লেখা আছে এ বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে কি তোমার এ কমপ্লিমেন্ট বি, তখন এখানে আমরা কি করব, এই যে এখানে দেখো দুইটা ইনপুট এ এবং বি, এই প্রথম এন্ড গেটে আমরা বিটাকে কি করব ইনভার্টেড করে দিব, আর দ্বিতীয় এন্ড গেটে আমরা কি করব দেখো এটাকে আমরা ইনভার্টেড করে দিব। তারপর এই ইনভার্টেড হিসেবে এ বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ঢুকবে, ঢুকে যে তখন যেহেতু আমাদের এখানে একটা অর সিম্বল আছে তখন কি হবে এটাকে, এটা একটা অর সার্কিটের মাধ্যমে আমরা এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি পাবো। ঠিক আছে, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর এর লজিক চিত্র বাস্তবায়ন। এরপরে চলে আসি আমরা এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ নর গেট কিন্তু অন্যরকম, অর গেটের ঠিক উল্টোটা, মানে হচ্ছে উভয় ইনপুট যদি জিরো হয় তাহলে আমরা পাবো ওয়ান, উভয় ইনপুট যদি তোমার ওয়ান হয় আর পাবো আউটপুট ওয়ান। মানে আউটপুট হাই পেতে হলে কি হতে হবে, ইনপুট গুলো মানে তোমার ই হইতে হবে বেজোর সংখ্যক না হয়ে তোমার জোর সংখ্যক হইতে হবে। জোর সংখ্যক তোমার ইনপুটের জন্য ওয়ানের জন্য কি পাচ্ছি, আমরা ওয়ান পাচ্ছি, আর দেখো বেজোর সংখ্যক যখন ওয়ান হবে, এই যে ওয়ান হবে তখন আউটপুট কি হচ্ছে, আমরা জিরো পাচ্ছি। যখন বেজোর সংখ্যক হবে তখন পাবো, বেজোর সংখ্যক ওয়ান হবে তখন আমরা আউটপুট পাবো জিরো, আর যখন জোর সংখ্যক ইনপুট হবে তখন আমরা কি পাবো, আউটপুট পাবো হচ্ছে কি। এক্সক্লুসিভ নরটা হচ্ছে অর এর মতোই, জাস্ট বাইরে কি করবে যে ইনভার্টেড দিয়ে দিবে, এখানে একটা গুল্লা চিহ্ন থাকবে। ঠিক আছে, গুল্লা চিহ্ন থাকবে, এই গুল্লা চিহ্ন থাকাতে এটা এক্সক্লুসিভ নর হয়ে যাবে, আর এক্সক্লুসিভ নর হলে এটা থাকবে। তো গুল্লা চিহ্ন থাকা মানে ইনভার্টেড হওয়া মানে কি, কমপ্লিমেন্ট, তাহলে উপরে পুরো একটা লম্বা টান থাকবে। তো এই এক্সক্লুসিভ বি কমপ্লিমেন্ট এটাকে আমরা লিখতে পারি এ ডট বি প্লাস হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এটা হলো গিয়ে তোমার সেই ডি মর্গানস এর থিওরেম এর মাধ্যমে আমরা এটা ই করতে পারি, প্রুফ করতে পারি। এটা তোমরা বইয়ের মধ্যে দেখে নিও, আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে জবাব করিয়ে দিতে পারি। তো এখানে আসছে যে এটা হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে একটা এন্ড গেট। তাহলে প্রথম এন্ড গেটে আমরা কি করব, দুইটাই হচ্ছে কি এ বি ইনপুট ফিরে চলে যাবে, এখানে ইনভার্টেড হবে না। দ্বিতীয় এন্ড গেটে কি হবে, এই দুইটা কি হবে, ইনভার্টেড হয়ে যাবে। তাহলে এটা ইনভার্টেড, এটা ইনভার্টেড না, এই দুইটা একটা অর সার্কিটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলেই আমাদের কি হয়ে যাবে, এই তোমার এই এক্সক্লুসিভ নট গেটটা।
তৈরি হয়ে যাবে। এটা হলো গিয়ে তার মৌলিক একটি এক্সক্লুসিভ নর্গেট বাস্তবায়ন। ঠিক আছে, তাহলে আজকে এই বিশেষ কেস পর্যন্ত, আর আগামী ক্লাসে আমরা কোডার এনকোডার বা এডার করবো, হাফ এডার, ফুল এডার ওগুলো করবো। আজ এই পর্যন্তই ভালো থেকো, ইনশাল্লাহ সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা।